সুনামগঞ্জের সবকটি বাঁধে ফাটল অনিয়ম দুর্নীতি তদন্তে হাওর পরিদর্শন তদন্ত দলে প্রযুক্তি ব্যবহার করে অভিনব কায়দায় বিদেশ থেকে মাদক আনছে নেশাকারীরা ঘরে বানিয়ে ফেলছে ইয়াবার কারখানা ইউক্রেনে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ অব্যাহত নারীরা ধর্ষণ ও পাচারের শিকার হচ্ছে বলে উদ্বেগ জাতিসংঘ আসসালামু আলাইকুম ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর একে এসটিএমটি বার শিরোনাম দেখছিলেন নিয়ে যাচ্ছি পুরো খবরে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর ও নদীতে পানি বেড়েই চলেছে জেলার প্রায় সবকটি বাঁধে নতুন নতুন ফাটল এবং পার ধসে পড়ছে এসব মেরামত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ এদিকে হাওরে বাঁধের কাজে অনিয়ম দুর্নীতি তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ ৬ সদস্যের তদন্ত দল হাওর এলাকা পরিদর্শন করছেন সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের একের পর এক হাওরের ফসল এরই মাঝে ১২টি হাওরের হাজার হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে যে বাঁধগুলো টিকে আছে সেসব বাঁধেও ফাটল দেখা দিয়েছে গত ১০-১২ দিন প্রশাসনের লোকজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পিআইসি এবং হাওরপাড়ের মানুষ দিনরাত বাঁধের ফাটল মেরামত ও বাঁধ ধস ঠেকাতে কাজ করছেন তবে সবার প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে পানির ঢল তাই কৃষকের মাঝে নিজেদের সর্বস্ব হারানোর আতঙ্ক বিরাজ করছে আজকে ৬ দিন ধরে আমরা মাটি ফেলাইতেছি মাটি ডাইবা জায়গা আর এইভাবে রাত দিন কাজ করে চালাই যাইতেছি ৫০-৬০ জন লেবার লইয়া ঝুঁকিপূর্ণ কতগুলো জায়গা এই জায়গাটা স্থায়ী বাঁধের জন্য আমরা আবেদন করতেছি এদিকে হাওরে বাঁধের কাজে অনিয়ম দুর্নীতি তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত দল সুনামগঞ্জের হাওর পরিদর্শন করেছে এছাড়া সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে ৫ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অভিযোগের বিষয়ে আমরা তো কাজ দেখছি মাত্র একটা দেখলাম আরও দেখব দেখে তারপরে আমরা এটা আমাদের রিপোর্টে আমরা ফাইন্ডিংস আকারে তুলে দেব অভিযোগের সত্যতা পেলে সেটা তো অবশ্যই সত্যতা পাওয়া গেলে তো অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় হাওরের বাঁধ দ্রুত মেরামত সম্ভব হবে বলেই আশা করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক এনটিভি নিউজ ডেস্ক বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজুল হোসেন ইশরাকের এই জামিন আদেশ দেন গত বুধবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে মতিঝিল এলাকায় লিফলেট বিলিকালে পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় ২০২০ সালের নভেম্বরের ১৫ তারিখ মতিঝিল এলাকায় গাড়ি পোড়ানোর একটি মামলায় ইশরাকের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে সেদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দল দমনের মাধ্যমে দেশ শোষণ করে সরকার এখন শক্তিশালী বিরোধী দল খুঁজছে এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিভিন্ন সময় কারাবন্দী হওয়া বিএনপি নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তিনি এই অভিযোগ করেন রিজভী আহমেদ বলেন সরকারের সর্বগ্রাসী দুর্নীতি দেশের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে হাজার কোটি টাকা আপনি শক্তিশালী বিরোধী দলের কথা বলেন বিরোধী দল শক্তিশালী বলেই তো আপনি তাদেরকে গোরস্থানে পাঠাচ্ছেন না হলে লাল কারাগারের মধ্যে আপনি পাঠিয়ে দিচ্ছেন বিরোধী দল শক্তিশালী বলেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আজকে ৩ বছর ৩.৫ বছর বন্দি করে রেখেছে আপনাদের প্রতিটি অন্যায় আপনাদের চুরি চোট্টাবি আপনাদের দুর্নীতি আপনাদের মহাদুর্নীতি প্রত্যেকটার জবাবদিহি করতে হবে জনগণের কাছে ২০২৩ সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আর চলতি বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি এইচএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী এছাড়া ২০২৩ সালের পরীক্ষার সকল বিষয় পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি এক সময় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন ২০২৩ সালে জেএসসি পরীক্ষা নেবার বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও সম্ভাবনা কম চলতি বছর ১৯শে জুন এসএসসি এবং সমমান এবং ২২শে আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে ২০২৩ সালের
এসএসসি ও দাখিল এবং সমমান পরীক্ষা 2022 সালের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। 2023 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা 2022 সালের পরীক্ষার জন্য নির্ধারিত 180 কর্মদিবসের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সেই পাঠ্যসূচি অনুসারেই অনুষ্ঠিত হবে। আমরা আগামী ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারব এবং এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম মার্চ 2023 পর্যন্ত চলবে। আপনার সন্তান কেক খাচ্ছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আসলে সে গাঁজা খাচ্ছে। আপনার সন্তান ধূমপান ছাড়ার কথা বলে সুগন্ধিযুক্ত ভেপ টানছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আসলে সে মারাত্মক কোনো মাদকের নেশা করছে। এই যে বুঝতে না পারার বিষয়, এটিকেই এখন বিশেষজ্ঞরা বলছেন মাদক নিয়ন্ত্রণের সবচেয়ে বড় সমস্যা। অবস্থা এমন দাঁড়িয়েছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখন নেশাকারীরা বিদেশ থেকে কেবল মাদক নিয়েই আসছেন না, ঘরের মধ্যেই ইয়াবার কারখানা বানিয়ে ফেলছে। মাদকের বর্তমান গতিধারা নিয়ে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। কেউ কেউ দাবি করে থাকে ধূমপান ছাড়ার প্রক্রিয়া হিসেবে বিভিন্ন ফ্লেভারের এসব ভেপ তারা গ্রহণ করছে, কিন্তু মাদক নিরাময়ের এই চিকিৎসক তার অভিজ্ঞতা থেকে বলছেন এটি নেশাকারীদের নতুন এক ধরনের বাহানা যার ব্যাপারে অভিভাবকদের এখনই সচেতন হতে হবে। এটা হচ্ছে যে আসলে ও আসলে ভর্তি হয়েছিল ইটিং ডিসঅর্ডার বা খাবার সমস্যা নিয়ে, পরবর্তীতে তার হচ্ছে যে ব্যক্তিত্বের সমস্যা ধরা পড়ে। যখন আমরা কথা বললাম তখন আসলে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি এটা বলো যে আচ্ছা ঠিক আছে আমার ব্যাগে আছে নিয়ে নেন। হ্যাঁ, সে ভেপটা বের করে আমাদেরকে দিয়ে দিল, বললো যে হ্যাঁ এটার মধ্যে আমি ড্রাগস কিছু নিতাম, মিশে মিশে ড্রাগস নিতাম এবং সেটা আসলে আমি খুব গিলটি ফিল করতাম। পরে বয়স হচ্ছে ধরেন আপনার ক্লাস 8-9 পরে এরকম। অভিভাবক না হয় এইসব ভেপের ব্যাপারে সচেতন হলেন, কিন্তু সন্তান যদি মজাদার কেক খেতে থাকে সেখানে কি তারা বারণ করতে পারেন? মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মাদক নিরাময়ের বিশেষজ্ঞরা বলছেন মাদকের অনেক কিছুই এখন আর আগের মতো নেই। অধুনা কিন্তু আমরা নতুন নতুন বেশ কিছু মাদকের প্রয়োগ দেখতে পাচ্ছি বাংলাদেশে, যেই ধরনের মাদক একটা সময় ছিল না। কিছুদিন আগে আপনি এলএসডি মাদকটি দেখেছেন, পাশাপাশি আমরা ইদানিং দেখতে পেয়েছি যে গাঁজা বা ক্যানাবিস দিয়ে তৈরি কেক তৈরি করে তরুণ সমাজ কিন্তু সেটিও বিক্রি করছে এবং কেকের মধ্যে গাঁজা দিয়ে সেটিও গ্রহণ করছে মাদক হিসাবে। এলএসডি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিজেই নিজের গলায় ছুরি বসিয়ে আত্মহত্যা করেছে। সেই এলএসডির মতো ভয়াবহ মাদককেও হার মানাবে ডিওবি নামে আরেকটি মাদক। আশঙ্কার কথা হলো সেই ডিওবিও এখন বাংলাদেশে ঢুকে পড়েছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে। ডিওবিটা গতবার এই প্রথম ঢুকলো, তাদের 200 স্ট্রিপ আমরা ধরলাম আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ডিওবিটা এরকম স্বপ্নীল জগতে চলে যায়, তাকে বাইরের থেকে লোকটা মানে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে, মানে তাকে যদি বলে যে এই ওকে গুলি কর সে গুলি করবে, তার কোনো তার নিয়ন্ত্রণ থাকবে না। এই ডিওবিটা এটাও ধরা পড়ছে এই ছেলে পোল্যান্ড থেকে নিয়ে আসছে অনলাইনের মধ্যে। তথ্য প্রযুক্তি দিয়ে একদিকে এলএসডি ও ডিওবির মতো নতুন নতুন মাদক দেশে যেমন আসছে, তেমনি মাদকের ব্যাপারে নেশাকারীরা রীতিমতো মহাজ্ঞানী হয়ে উঠছে। ঢাকার প্রাণ কেন্দ্রে একজন ব্যক্তি, তিনি তার বাড়িতে ইয়াবা তৈরির একটি ফ্যাক্টরি তৈরি করেছিলেন, তিনি পেশায় প্রকৌশলী, তিনি কিন্তু দেশের বাইরে থেকে এগুলো কিছুটা দেখে এসেছেন, শিখে এসেছেন এবং অনলাইনে এবং সেই ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু তিনি এই মাদকগুলো তৈরি করার প্রক্রিয়া তিনি রপ্ত করেছেন। বর্তমান সময়ে এসে মাদকের এসব গতি প্রকৃতি পাল্টে যাওয়া মাদক নিয়ন্ত্রণে বড় একটি সমস্যা বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রয়েছে। দেশটির পূর্ব প্রদেশ দনবাস দখলে রাশিয়া ওই অঞ্চলে শক্তি বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুদ্ধে নারীরা ধর্ষণ ও পাচারের শিকার হচ্ছেন বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মোয়াজ্জেম হোসেনের ডেস্ক রিপোর্ট। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে ইউক্রেনে ধর্ষণের বেশ কিছু কাহিনী। কিয়েভ থেকে 70 মাইল পশ্চিমে এক গ্রামে স্বামীর সঙ্গে বাস করেন আনা। আনা বলেন তার স্বামীকে হত্যা করে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেছে এক রুশ সেনা। দুই যমজ বোনের ধর্ষিত হওয়ার কাহিনীও
বলেছে বিবিসির প্রতিবেদন। আমাদের গ্রামে দুই যমজ বোনকে ধর্ষণ করা হয়েছে, যাদের বয়স 15 কি 16। বাড়ির বেসমেন্ট থেকে তাদেরকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে ইউক্রেনে ধর্ষণ ও নারী পাচার বেড়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নারী বিষয়ক প্রধান সিমা সামি বাহাউস। ইউক্রেনে প্রচুর ধর্ষণের ঘটনা ঘটছে, একই সঙ্গে অল্প বয়সী মেয়েদের যৌনদাসী বানাতে পাচারের অভিযোগও পাওয়া যাচ্ছে। আমরা এগুলো নিন্দা করি, আমরা বলবো এগুলোর সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কিয়েভের কাছে বোচা শহরে আরও 2টি গণকবর থেকে 30টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গণহত্যার প্রসিকিউটর ও উদ্ধারকারী দল বলেছে একটি থেকে 24টি ও অপরটি থেকে 6টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পোশাক দেখে সবাইকে বেসামরিক নাগরিক বলে চিহ্নিত করেছেন কর্মকর্তারা। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ইতোমধ্যে তারা ইউক্রেনে আরও 86টি সামরিক স্থাপনা ধ্বংস করেছেন। এখনও যুদ্ধের খবর আসছে মাইকোলেভ, খার্কিভ ও মারিওপোল থেকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন পূর্বপ্রদেশ দোনবাস দখলে পূর্ণ প্রস্তুতি নিয়েছে রাশিয়া। দোনবাসে বড় ধরনের হামলা চালাতে রুশ সেনারা প্রস্তুতি নিয়েছে, তারা আরও বেশি বোমা ও মিসাইল হামলা চালাবে। আমরাও ছেড়ে দেব না, আমরা দাঁত ভাঙা জবাব দেব। মোয়াজ্জেম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর 2টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যেহেতু এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে, তাই কোনো খাবার দোকান খোলা থাকবে না। শোভাযাত্রায় শিশুদের সঙ্গে আনতে নিরুৎসাহিত করেন তিনি। একই সাথে মুখোশ পরা এবং ভুবু জেলা পরিহার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল এবং এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। দুপুর 1টার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে বলেও জানান শফিকুল ইসলাম। ইফতিজিং রোধে ডিএমপি কমিশনার বলেন সাদা পোশাকে পুলিশের উল্লেখযোগ্য সদস্য সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে। মূলত আমাদের যে সঙ্গীত অনুষ্ঠান এবং আবৃত্তি অনুষ্ঠান যেগুলো হবে এখানে, এগুলা 11টা থেকে 11:30টার ভিতরেই আশা করছি শেষ হয়ে যাবে। এরপরে যে এই প্রাঙ্গণে কিছু মেলা টেলা থাকে সেটার জন্য আমাদের, আমরা 2টা পর্যন্ত সর্বোচ্চ এটা অ্যালাউ করব। ছোট বাচ্চাদের খুব বেশি যাতে এখানে না আনা হয়, মুখোশ পরিধান না করে আসার জন্য। তারপরে উচ্চ শব্দ তৈরি করে এই ধরনের কোনো কিছু, যেমন ভুভুজেলা অথবা এই ধরনের কোনো বাদ্যযন্ত্র সাথে না আনার জন্য অনুরোধ করব। পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে 3 নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সকালে সাভারের কলমা এলাকায় একটি বাড়িতে ঘরের সিলিং ফ্যাংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। অপরদিকে আশুলিয়ার পলাশবাড়ি এবং টঙ্গাবাড়ি এলাকা থেকে আরও 2 নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ 3টি লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সরওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। 12টি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান তিনি, তবে কর্মকর্তা কর্মচারী মাত্র 5 জন। শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 200 কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের বাইরে পাচার করে দিয়েছেন 100 কোটি টাকা। প্রতারণার কারণে 20টির মতো মামলা হয়েছে বাগেরহাটের জিয়াউদ্দিন জামানের বিরুদ্ধে, তবে শেষ রক্ষা হয়নি। র্যাবের জালে ধরা পড়তে হয়েছে জামানকে। বহুরূপী প্রতারকের গল্প তুলে ধরছেন শফিক শাহিন। হোয়াইট কলার প্রতারক বলতে যা বোঝায় তার সমস্ত গুণই আছে জিয়াউদ্দিন জামানের ভেতর, এমনটি বলছে র‍্যাব। অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গিয়ে প্রতারণার জগতে হাতে খড়ি হয় তার। সেখানে ব্যবসার আড়ালে অফশোর কোম্পানি খুলে পাচার করতেন অর্থ। দেশে আসার পর সিরামিক্স শিল্পের খুঁটিনাটি আয়ত্ত করার পর এই খাতে বিনিয়োগের নামে ব্যবসায়ীদের কাছ থেকে আত্মসাত করেন 200 কোটি টাকা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দিয়ে নিজের গুরুত্ব তুলে ধরত জিয়া।
তার যে জীবনযাত্রা, তার যে অভিযান চলাফেরা, তার মাধ্যমেই বিভিন্ন বিনিয়োগকারীর প্রলুব্ধ হয়েছে। বেশ সাজানো গোছানো একটি অফিস ছিল, অথচ এই ১২টি প্রতিষ্ঠান, পাঁচজনকে নিয়ে মূলত এই ১২টি প্রতিষ্ঠান এবং এই স্বনামধন্য বিভিন্ন কোম্পানি তিনি পরিচালনা করেছেন। ব্যবসায়ী ও ব্যাংকের টাকা ঋণ নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে নিজের নামে সরিয়ে নেন জিয়া। দেশের বাইরে শত কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে র‍্যাব। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিয়েছে, এর মাধ্যমে সে দেশের বিভিন্ন স্থানে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বাগেরহাট, খুলনা প্রায় ১৩০ বিঘা জমি সে ক্রয় করেছে তার নিজের নামে। পরবর্তীতে এই জমিগুলোই আবার ব্যাংকে মর্গেজ দিয়ে সে ২৭০ কোটি টাকা আবার ব্যাংক থেকে সে লোন নিয়েছে। তার বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা তিনি নিয়েছেন এবং বিভিন্ন ব্যাংক থেকে তিনি এই পর্যন্ত প্রায় ২৭০ কোটি টাকা লোন নিয়েছেন। ওভার ইনভয়েস প্রদর্শনের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা তিনি অর্থ পাচার করেছেন। এমন ছল চাতুরি করে যুগ কাটিয়ে দিয়েছেন জামান। তার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে ২০টি। উত্তরা থেকে সোমবার রাতে প্রতারণার অভিযোগে জামানকে গ্রেপ্তার করে র‍্যাব। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে আধুনিক প্রযুক্তির শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে এলাকার মেধাবী ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ভারত সরকারের অর্থায়নে আইটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী এবং আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে নিহতদের স্মরণে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। মংলায় চিংড়ি ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার বুড়িডাঙ্গা এলাকার আক্রামের ঘের থেকে এই কুমিরটি উদ্ধার করে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন এবং বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদ কবির জানান, ভোরে উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের বুড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন তার চিংড়ি ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা গিয়ে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের হাওড়াঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে ফসলহানির আশঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছেন হাওড় পাড়ের কৃষকেরা। পানি বৃদ্ধির আশঙ্কা থাকায় ৮০% ধান পাকলে কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। তাই নিজ নিজ ফসল ঘরে তুলতে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন কথা নাহিয়ানের রিপোর্ট। গত কয়েকদিনে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পাওয়া নেত্রকোনা জেলার শতভাগ হাওড় উপজেলা খালিয়াজুড়ি সহ তিন উপজেলার হাওড়াঞ্চলে বড় ফসল ঘরে তোলা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় ছিলেন কৃষকরা। তবে এরই মধ্যে পানি কমতে শুরু করায় কৃষকদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৮-১০ দিনের মধ্যে সব ফসল ঘরে উঠবে বলে আশা করছেন কৃষকরা। আল্লাহ আমরা বাঁচাইছে, ইতোমধ্যে নেত্রকোনায় তিন হাওড় উপজেলায় ১৭% ফসল কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। প্রথম পর্যায়ে যে একটা আশঙ্কা ছিল যে আগাম যে বন্যা হওয়ার, সেটা কিন্তু এখন সম্পূর্ণ হয়েছে যে আমরা এখন বিপদমুক্ত আছি, কৃষকরা এখন কিন্তু নির্বিঘ্নে ধান কাটতেছে। এদিকে কিশোরগঞ্জে নদীর পানি কিছুটা কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মূল হাওড়ে পানি প্রবেশ না করায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা কৃষকদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের সেবায় নিয়োজিত আছি। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে উঠবে এমনটাই প্রত্যাশা কৃষকদের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ।
হাসপাতালগুলোতে বিদ্যুৎ না থাকা এবং জীবন রক্ষাকারী ওষুধের অভাবে বহু মানুষের মৃত্যু ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার চিকিৎসকরা। তারা বলছেন দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বলছেন হৃদরোগ এবং নবজাতকের চিকিৎসায় দেশে পর্যাপ্ত ওষুধ নেই। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ক্ষত সেলাই এবং সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে তাদের। সোমবার চিকিৎসা সামগ্রীর দাবিতে বিক্ষোভে নেমে এসব কথা জানান দেশটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা আরও বলেন অনেক হাসপাতাল অস্ত্রোপচার বন্ধ করে দিয়েছে, প্যাথোলজিক্যাল টেস্ট বন্ধ করতে হয়েছে তাদেরকে। এ সময় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভরত চিকিৎসকদের একাংশ। ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ক্ষমতা থেকে সদ্য বিদায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি পিটিআই। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন মার্কিন ষড়যন্ত্রের নথিপত্রকে নষ্ট করার ইচ্ছা থেকে এমন আহ্বান জানিয়েছেন শেহবাজ শরীফ। সংসদে প্রথম বক্তব্যে শেহবাজ শরীফ বলেছিলেন এই অভিযোগের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে আলোচনার ব্যবস্থা করবেন তিনি। শেহবাজ আরও বলেন আলোচনা হবে টিভি ক্যামেরার সামনে, যাতে জাতি জানতে পারে ইমরান খানের মার্কিন ষড়যন্ত্রের দাবিটি সত্য কিনা। তার এই প্রস্তাবের জবাবে ফাওয়াদ বলেন এটা এক ধরনের ফাঁদ, যাতে পা দেবে না তার দল। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন এই বিষয়ে পিটিআই চায় একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি, যার প্রধান হবেন এমন একজন যার কোনো প্রকাশ্য রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ নেই। উত্তর পশ্চিম ভারতে তাপদাহের কারণে অস্বাভাবিক গরম পড়েছে। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারতীয় আবহাওয়া অফিস বলেছে 1901 সাল থেকে রাখা রেকর্ড অনুসারে এবারের মার্চই ছিল উষ্ণতম মাস। তারা জানায় সোমবার দিল্লির তাপমাত্রা উঠে 41.8 ডিগ্রি সেলসিয়াসে, যা এ সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 8 ডিগ্রি বেশি। ইতোমধ্যে দিল্লিতে তাপদাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। তারা বলেছে এই তাপদাহের সময় স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। তবে পূর্বাভাসে বলছে সামনের সপ্তাহে বৃষ্টি হতে পারে, এতে কমতে পারে তাপমাত্রা। ভারতে সাধারণত উঁচু তাপমাত্রা থাকে এপ্রিল মে এবং জুনে। এ সময় গরমে অনেক মানুষের মৃত্যুও হয়। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এপি জানায় 2015 সালে তাপদাহের কারণে 2081 জনের মৃত্যু হয়েছিল। শেষ করছি বৈশাখী উৎসবের খবর দিয়ে। পুরাতন বছরকে বিদায় এবং নববর্ষকে বরণ করতে তিন পার্বত্য জেলায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী উৎসব। এই উৎসবের প্রথম দিনে আজ ফুলবিজু, কাল মূল বিজু এবং পরশু গোজ্জাপজ্জা দিন। পাহাড়ি জনগোষ্ঠীর এই বর্ণিল আয়োজনে নানা রঙের খবর জানাচ্ছেন কথা নাহিয়ান তার আরেকটি ডেস্ক রিপোর্টে। একই উৎসব, তার ভিন্ন ভিন্ন নাম। বৈশুক, সাংগ্রাই, বিজু, এই তিন শব্দের প্রথম অক্ষর নিয়ে বৈশামী নামের উৎপত্তি। পুরনো বছরের কালিমা আর জরাজীর্ণতা ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নিতেই এই উৎসবের আয়োজন। রাঙামাটি শহরের রাজবাড়ি ঘাটে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু করেছে চাকমা সম্প্রদায়। আমাদের চাকমা সম্প্রদায়ের হচ্ছে এটা একটি বড় অনুষ্ঠান। পুরনো যে জমে থাকা আমাদের কষ্টগুলো এগুলোকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আমরা সবাইকে। ফুল বিজুর শুভেচ্ছা পাত্রুতুরু। এদিকে বৈশাখীকে ঘিরে এরই মধ্যে পাহাড়ের পাড়াপল্লিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঐতিহ্যবাহী খেলাধুলায় মেতেছে পাহাড়িরা। আমরা ফুল বিজুর দিনে নদীর পাড়ে ফুল দিয়ে আশীর্বাদ চাইতে যাই। রাত্রে আমাদের পিঠা উৎসব হবে, সব ঘরে ঘরে পিঠা বানাবে। আজকে আমার বিজু দিন, আজকে আমার খুশির দিন, মানে আজকে আমাদের বিজুর দিন, আজকে আমাদের খুশির দিন। সবাইকে ফুল বিজুর অনেক অনেক শুভেচ্ছা। ফুল বিজুর নানান আয়োজনে উপস্থিত বিশিষ্টজনরাও জানালেন নিজেদের উচ্ছ্বাস, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার কথা। এবার মানুষের উচ্ছ্বাস আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে। আমার জেলা প্রশাসন সকলে আমরা এসেছি। আমি সকলকে এই বিজু, সাংগ্রাই, বৈশুক এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের মঙ্গল হোক, এই উৎসব আমাদেরকে এক করে দিয়েছে। করোনার দুবছরের বিষাদ ও বেদনা ভুলে আবারও প্রিয় বৈশাখী উদযাপন করতে পেরে খুশি সকলেই।
কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে তাই একে এসটিএমটি বার শিরোনামগুলো আরও একবার। শ্রীরামগঞ্জে সবকটি বাঁধে ফাটল, অনিয়ম দুর্নীতি তদন্তে হাওর পরিদর্শন তদন্ত দলের। প্রযুক্তি ব্যবহার করে অভিনব কায়দায় বিদেশ থেকে মাদক আনছে নেশাকারীরা, ঘরেই বানিয়ে ফেলছে ইয়াবার কারখানা। ইউক্রেনে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবাহত, নারীরা ধর্ষণ ও পাচারের শিকার হচ্ছে বলে উদ্বেগ জাতিসংঘের। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সবাই জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 3:40 মিনিটে দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।